এখন আমি তোমাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি, হতে পারে এই গল্পটা তোমরা কোথাও না কোথাও শুনেছো, কিন্তু এর পিছনে থাকা যে মেসেজটা আছে সেটা আমাদের জীবনে বিভিন্ন পদক্ষেপে কাজে লাগবে। এই গল্পটার যে মেসেজ রয়েছে সেটা খুব কম লোকই আছে যারা বুঝতে পারে, যেটা প্রতি 2-3 দিন পর পর আমার একবার মনে চলেই আসে। তখন আমার মনে হয় এই গল্পটা তোমাদের সাথে আমার শেয়ার করা উচিত। তো এখন আমি সেই গল্পটাই তোমাদের শেয়ার করতে চলেছি, কারণ হতে পারে অনেকে এই গল্পটা শোনেনি। এই গল্পটাতে রয়েছে একজন ব্যক্তি যে সব রকম তালা খুলতে পারত, সেটা ঘরের তালা হোক, মন্দিরের তালা হোক, জেলখানার তালা হোক, বা যে কোনো হাই সিকিউরিটি তালা হোক না কেন, সে খুলতে পারত। লোকজন তার এই কাজ দেখে অবাক হয়ে যেত, সে কিভাবে এই অসাধ্য সাধন করছে। তো একদিন সেই ব্যক্তির কাছে একটা চ্যালেঞ্জের প্রস্তাব আসে, অর্থাৎ চ্যালেঞ্জের ছলে একটা খেলা আসে, খেলার প্রস্তাব যে সেই ব্যক্তিকে একটা চেম্বারে তালা বন্ধ করে সুইমিং পুলে ডুবিয়ে দেওয়া হবে, সেই ব্যক্তি তালা খুলে বাইরে বেরিয়ে আসবে, আর যদি সে তালা খুলতে না পারে তাহলে চেম্বারে রাখা এমার্জেন্সি বেল সে ক্লিক করবে এবং তাকে তুলে নেওয়া হবে জল থেকে এবং সে তার পরাজয় স্বীকার করবে। তো যথারীতি সেই ব্যক্তি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, কারণ তার পুরো বিশ্বাস ছিল নিজের উপর যে সে সেই চেম্বার থেকে বেরিয়ে আসতে পারবে, অর্থাৎ তালা খুলতে পারবে। অবশেষে নির্দিষ্ট দিনে আসে সেই চ্যালেঞ্জের দিনটা এবং সেই ব্যক্তিকে চেম্বারে তালা বন্ধ করে দিয়ে ধীরে ধীরে সুইমিং পুলে নামানো হয় এবং খেলা শুরু করা হয়। সেখানে উপস্থিত লোকজন খুব এক্সাইটেড ছিল যে সেই ব্যক্তিটি কিভাবে তালা খুলে বাইরে বেরিয়ে আসতে পারে। তো সেই ব্যক্তিটি চেম্বারের ভিতরে তার ব্যাগ থেকে একটা তার বের করে তালা খোলা শুরু করে, আর অপরদিকে সবাই সময় কাউন্ট করতে থাকে। সেই সময় সেই ব্যক্তির কাছে এক একটা, মানে ঘড়ির কাটার এক একটা সেকেন্ড কিন্তু খুব মূল্যবান ছিল, কারণ নিঃশ্বাস নেওয়া তার পক্ষে খুব কষ্টকর হচ্ছিল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত লোকজন ভাবছিল যে ব্যক্তিটি কিছুক্ষণের মধ্যেই যে কোনো তালা খুলতে পারে, কিন্তু আজকে এই দিনে এত সময় নিচ্ছে কেন তালা খুলতে। সময় যত বাড়ছিল সেই ব্যক্তিটির দম তত বন্ধ হতে থাকে, কারণ সেই তালা খুলতে, মানে সেই তালাটা সে খুলতে পারছিল না, তার ফলে তার খুব কষ্ট হচ্ছিল। তখন সেই ব্যক্তি তার পুরো বিদ্যা এবং ট্রিক অ্যাপ্লাই করে তালা খোলার জন্য, কিন্তু তাতেও তালা না খোলায় ব্যক্তিটি এমার্জেন্সি বেল ক্লিক করতে বাধ্য হয় এবং নিজের পরাজয় স্বীকার করে নেয়। যখনই সে পরাজয় স্বীকার করে নেয়, সেই এমার্জেন্সি রিং, মানে যে এমার্জেন্সি যে রিংয়ে তাকে ঢুকানো হয়েছিল, তাকে আস্তে আস্তে উপরে উঠাতে থাকে সুইমিং পুলের নিচ থেকে। তো সেই ব্যক্তি পরাজিত হওয়ার জন্য সে ভিতরে ভিতরে খুব গ্লানি অনুভব করছিল, তার লজ্জা লাগছিল, এই জন্য সে কারোর দিকে তাকাতে পারছিল। তো সে যখন সেই চেম্বারের গেটকে ধরে যেই বসার চেষ্টা করেছিল, অমনি চেম্বারের গেট খুলে যায় যখন সে ধাক্কা লাগায়। তখন তার মনে হয় গেটে কোনো রকম তালা লক করাই ছিল না, তখন সে ভাবে এই আইডিয়াটা তার মাথায় আগে কেন আসলো না, কারণ সে কিন্তু সুইমিং পুলে চেম্বারের ভিতরে থাকা অবস্থায় নানান রকমভাবে চেষ্টা করেছে সেই তালাটাকে খোলার, কিন্তু বারবার সে ব্যর্থ হয়েছে তালা খুলতে। কিন্তু সেই সময় তার মাথায় আইডিয়াই আসেনি, এতবার সে চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হচ্ছে, যে হয়তো এমনও হতে পারে যে গেটটায় লক করাই নেই, তালা বন্ধই নেই, একটা কথা মাথায় রাখবে, যখন সলিউশন খুব সোজা হয় না, তখন তুমি যত বড় ট্যালেন্টেডই হও না কেন, তোমার ট্যালেন্ট কখনোই কাজে আসবে না যদি তুমি ঠান্ডা মাথায় ধৈর্য না ধরে সেটা চিন্তা না করো। কখনো কখনো কিছু না করাই সলিউশন হয়, কোনো কোনো ক্ষেত্রে শুধু এটা দেখা সলিউশন হয় যে আদৌ সেটাই কোনো সমস্যা আছে না নেই। আমরা আমাদের আশেপাশের লোকের কাছ থেকে, বাবা মার কাছ থেকে, প্রতিবেশীদের কাছ থেকে অনেকবার, অনেক সময় অনেক কিছু শুনে থাকি এবং বিভিন্ন রকম বইও পড়ি, ভিডিওতেও দেখি, এখন ইউটিউবের ভিডিওতেও বেরিয়ে গেছে, ইউটিউবেও ভিডিও দেখি যে সবসময় ব্যস্ত থাকো, ব্যস্ত লোকেরাই জীবনে সবচেয়ে বড় হয়, এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে এখনকার সমাজে। সত্যি কথা বলতে কি, আমার মতে কিছু কিছু সময় কোনো কিছু না করাই সলিউশন হয়, কিচ্ছু করার দরকার হয় না, কারণ খালি সময় অর্থাৎ ফাঁকা সময় এমন কিছু আইডিয়া মাথায় আসে যেটা ব্যস্ততার মধ্যে আসে না, খুব কম লোক এটা বুঝতে পারে। এই জন্য অনেক স্টার্টার্স, যারা স্টার্টার্স হয়েছে, যেটা 20 বছর বয়সী আশেপাশে থাকা ছেলেমেয়েরাই করেছে, কারণ এই সময়টা সবচেয়ে ফ্রি টাইম থাকা বয়স, ফ্রি টাইম থাকা। সেই ব্যক্তি চেম্বারে তালা খুলে সেখানে উপস্থিত লোকজনেদের ইমপ্রেস করার জন্য বা তাদের সামনে তার ক্যালি প্রকাশ করার জন্য কিভাবে তালা খুলবো তার জন্য ব্যস্ত হয়ে পড়ে, যার জন্য তার মাথায় একবারের জন্য মনে হয়নি যে
এমনও হতে পারে যে তালা লাগানোই নেই। এরকমভাবেই আমরা আমাদের জীবন অতিবাহিত করছি, তাই সলিউশন মিলছে না, যে আমরা ঠান্ডা মাথায় ধৈর্য ধরে কিছু ভাবিই না, আমরা কিছু করছিই না যা আমরা করতে পারি, কিন্তু এইবার কিছু করব না, জাস্ট ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ধৈর্য রেখে চিন্তা ভাবনা করব। আমরা সবসময় আমাদের ব্যস্ত রাখতে চাই, কিন্তু সত্য তো এটাই যে সমস্ত লোক কিছুই করে না তারা জীবনে অনেক বড় কিছু করে। এই যে লাইনটা বললাম না, যে সমস্ত লোক কিছুই করে না তারা জীবনে অনেক বড় কিছু করে, এই লাইনের ভিতরে খুব গভীর ভাবার্থ রয়েছে, খুব গভীর ভাবার্থ রয়েছে, যদি তুমি সেটা বুঝতে পারো তবেই। ধন্যবাদ সবাইকে, যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো, যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরা এই ভিডিওটিতে কমেন্ট করে অবশ্যই বলো যে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো, কারণ তোমাদের কমেন্টসই হলো আমার জন্য মোটিভেশন। ধন্যবাদ সবাইকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এই ভিডিওর মাধ্যমে তোমার কোনো হেল্প হয়ে থাকে, তো এই ভিডিওটিকে শুধু নিজের মধ্যে না রেখে এই ভিডিওটিকে তোমার সকল বন্ধুবান্ধবীদের মধ্যে ছড়িয়ে দাও, তাদের সাথে শেয়ার করো, কারণ কে বলতে পারে তোমার একটা শেয়ার হয়তো কারো সমস্যার সমাধান করতে সক্ষম হয়। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর এমন আরও মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো।